আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের কাছে আজকে আমি আমার এই ফার্মের একটি ভিডিও দিতেছি। আমি এতদিন সোনালি মুরগি ভিডিও দিতাম, সোনালি মুরগি থেকে আমি চিন্তা ভাবনা করছি এখন একটি ব্রয়লার মুরগি পালব। কেন ছাড়ো বাবা, তো আমি চিন্তা করলাম সোনালি মুরগিতে একটু টাইমটা বেশি নেয় লালন পালন করতে, এবং কি ফলন মেতেও টুই, আর ব্রয়লার মুরগিটা দ্রুত বড় হয়, তার জন্য আমি ব্রয়লার তুললাম, দেখি কি অবস্থা। সোনালি মুরগিতে ভালো একটু বেনিফিট আসে না ব্রয়লারে ভালো একটা বেনিফিট আসে, সেই ক্ষেত্রে আমি আজকে এই মাসে ব্রয়লার তুলছি। আমার এই মুরগির বয়স আজকে 25 দিন, 25 দিনে মাশাল্লাহ ভালোই একটা বেনিফিট দেখতেছি। তো সোনালি মুরগি 25 দিনে মনে করেন এতটা ই হইতো না, এই মুরগিগুলা ব্রয়লার, তো কারণ যারা ব্রয়লার পালেন তারা বুঝতে পারবেন। দেখেন মুরগির ওজন ভালোই হয়ে গেছে, প্রায় একটা 3 পেয়া হবে, 250 গ্রাম কম 1 কেজি মুরগি আছে এখানে। তো আমি এই মুরগিগুলা লালন পালন করে ভালো একটা ই, তো যারা বেকার আছেন তারা আসলে বেকার থাকার মনে করি না প্রয়োজন। কেন এটা বেশি একটা ইন্টারেস্ট খাটাতে হয় না ভাইয়া এই মুরগিতে? হ্যাঁ, এনের মধ্যে একটাই রিক্স, আপনি যখন এই মুরগিগুলা লালন পালন করবেন তখন এটা সম্পূর্ণ ওষুধ পানির মধ্যে একটু প্রশিক্ষণটা বেশি দিতে হবে। কেন যদি এই জিনিসটার প্রতি আপনি কেয়ার না হন তাহলে এই মুরগিগুলা যে কোনো কারণে ব্যাঘাত ঘটাতে পারে। কেন এগুলা ভাইরাস ধীরে বলে আপনার পুরো চালানটাই মাটি, এই একটা চালান তুলতে গেলে আপনার অনেক 2-3 লোডও আপনার পোষাবে না। সেই ক্ষেত্রে আপনি ওষুধ পানিটা ভালোভাবে প্রশিক্ষণ দিয়া শুরু করবেন, তাহলে আপনার জন্য এটা ভালো হবে। এটির অনেক ওষুধ পানির নিয়মকরণ আছে, যদি আপনি বলতে চান কী কী ওষুধ লাগে বা কী কী ওষুধ কী করতে হয়, বাচ্চা যখন প্রথম দিবেন তখন কোন ওষুধটা দিতে হয়, বাচ্চা একটু হালকা আটা চলা করতে পারলে তখন কী ওষুধ দিতে হয়, তখন এগুলো নিয়ে একটু রিসার্চ করতে হয়। আপনি যদি ধাপে ধাপে ওষুধগুলা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করেন তাহলে আশা করি আপনার এই মুরগিতে ইনশাল্লাহ কিছুই হবে না, আল্লাহর রহমত, আপনার ব্যবসা চাঙ্গা। আপনি প্রতি মাসে যদি এই মুরগি 1টা লট বিক্রি করেন আপনার প্রবাসে যেতে হবে না, প্রবাসের চিন্তাভাবনা ছেড়ে দিতে হবে মাথার থেকে, এবং কি আপনি লেখাপড়া করতে পারেন, তার পাশে এই একটা ব্যবসা করতে পারেন। এটার মধ্যে সারাদিন ধরে শ্রম দিতে হয় না, শুধু বিকাল আর সকাল একটু টাইমলিংটা ঠিক রাখবেন ওষুধ পানি, তাতে এনাফ, এর বেশি কিছু লাগে না। তো ভাই যারা চাকরি করে তারাও দেশ গ্রামে কিন্তু এই পাশাপাশি জব করে, কেউ মাছ চাষ করে, কেউ গরু খামার, অনেক কাজে অনেক ব্যস্ততা ভাই, বেকার জীবনটা আসলে পছন্দের না, তবু অনেকে উপায় বুদ্ধি পায় না তার জন্যে বেকার হয়ে থাকে। ভাই বেকার থাকার কিনে দরকার নাই, চেষ্টা করলে সব কিছু হয়, আর এখন বর্তমান যুগে নেটে দেখে দেখে আপনি অনেক কিছু করতে পারেন, তো কেন আপনি বেকার থাকবেন? তো আশা করি আমার এই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিও দেখার জন্য, অনেক আমন্ত্রণ রইল।
Let me get the back to the room.